বিশেষ করে সংস্কার মানে কি সংস্কার মানে হয়েছিল সংস্কার মানে হয়েছিল আপনি সংবিধান হয় সংবিধানের সংশোধন করবেন অথবা সংবিধান নতুন করে রচনা করবেন অথবা সংবিধান পুনর্লিখন করবেন এটা এটাই হলো রাষ্ট্র সংস্কার তো এখন এখানেও দেখলাম যে আমরা দুটা মত আছি কেউ বলতেছে যে সংবিধান সংশোধন আর আবার কেউ বলছে যে সংবিধান পুনর্লিখন আপনি এখন সংবিধান সংশোধন বা পুনর্লিখন আপনি যেটাই করেন না কেন বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে এবং যে সকল রাজনৈতিক দলের জনভিত্তি আছে এবং আপনি যে আগামীতে যে নির্বাচন হবে যে নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা আছে তাদের সাথে যদি আপনি যদি পলিটিক্যাল ডায়লগ যদি না করেন পলিটিক্যাল ডায়লগ না করে আপনি যদি একা একা যদি আপনি এই সংস্কার করেন তাহলে এই সংস্কার তো ইট উইল বি ফিউটাল এক্সাসাইজ আমি আপনাকে একটা উদাহরণ দিই যে আমাদের যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল ওনারা একশো বাইশটা অধ্যাদেশ প্রণয়ন করেছিলেন তো একশো বাইশটা অধ্যাদেশের মধ্যে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার চুচল্লিশটা অধ্যাদেশ তারা এই আইনে পরিণত করেছে আর বাকি আটাত্তরটাকে তারা অনুমোদন করেনি তো অনুমোদন না করার কারণে তাহলে ওই আটাত্তরটা অধ্যাদেশ যে তারা করলো এটার তো আর কোনো কার্যকারিতা থাকলো না এটা একটা পণ্ডশ্রম হলো তো এখন যে ওনারা যে সংস্কারের কথা বলছেন বা ওনারা সংস্কার বিষয়ে যে ছয়টা কমিশন করেছেন এখন ছয়টা কমিশনের মধ্যে বিশেষত তিনটা কমিশন আমরা একটা হয়েছিল সংবিধান সংস্কার কমিশন আরেকটা হচ্ছিল বিচার বিভাগ সংস্কার কমিশন আর হচ্ছিলো নির্বাচন কমিশন সংস্কার কমিশন এখন বিচার বিভাগ ছিল পার্ট সিক্স অব দি কনস্টিটিউশন আর নির্বাচন কমিশন ছিল পার্ট সেভেন অব দি কনস্টিটিউশন এখন আপনি সংবিধান বিষয়ে তিনটা পৃথক কমিটি করলেন তাহলে এই তিনটা পৃথক কমিটি তিনটি ভিন্ন ধরনের হয়তো এই সুপারিশ পেশ করবে বা সুপারিশ প্রণয়ন করবে এবং এখানে দেখা যাবে যে একটা কমিশনের সুপারিশের সাথে আরেকটা কমিশনের সুপারিশ বললাক্ষিম হতে পারে বা সাংঘর্ষিক হতে পারে তো এটা এড়ানোর জন্য উচিত ছিল হচ্ছে হলো যে একটা কমিশন করা আর তারপরে ধরেন যে সকল ব্যক্তি সমন্বয়ে কমিশন গঠন করা হয়েছে এদের ব্যাপারেও আমি দেখেছি যে অনেক মানে এই যে রাজনৈতিক দল বলেন বা সাধারণ জন মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের ব্যাপক গ্রহণযোগ্যতা নাই বা তাদের অ্যাবিলিটি বা তাদের ক্যাপাবিলিটি বা তারা এই যে এই সংস্কার বিষয়ক যে একটা সুপারিশ প্রণয়ন করতে সক্ষম হবেন কি না এ ব্যাপারেও কিন্তু অনেকের মধ্যে দ্বিধা বা দ্বন্দ্ব রয়েছে আমি বলি যে বাংলাদেশে বিগত সরকারের সময় দেখেছি বা বর্তমান সরকারের সময় আমরা বলবো বাংলাদেশে কিন্তু লেখাপড়া জানা জানালা লোক অথবা হলো এই যে এই নিরপেক্ষ বলেন বা আপনার হচ্ছে হলো যে দক্ষ বলেন বা যোগ্য বলেন এই ধরনের লোকের কিন্তু বাংলাদেশে অভাব নাই প্রচুর লোক আছে কিন্তু আমরা দেখেছি যে কোনো সরকারের সময় কিন্তু এরা মূল্যায়িত হয় মূল্যায়িত হয় না তারা হচ্ছিল তাহলে আপনি বলতে চাইছেন যে প্রকৃত যারা বিদ্যুৎজন বা বিষয়ের উপরে পাণ্ডিত্য আছে ব্যাপারে যোগ্য এই ব্যাপারে সেই লোকগুলাকে এখানে ধরেন অনেকেই হতে অনেকেই হয়তো যোগ্য তবে আমি বলবো যে প্রত্যেকটা এই যে যে কমিটি যে কমিটিগুলো কমিশন এবং কমিশনের অভ্যন্তরে যে কমিটি যে করা হয়েছে এর মধ্যে হয়তো ধরেন কিছু তো অবশ্যই যোগ্য এটাতে নিঃসন্দেহে বলবো বাট অধিকাংশই হচ্ছিলো অযোগ্য এবং তারা ধরেন আপনি যদি আপনার এই টকশোতে আনেন এবং সংবিধান বিষয়ে বা এই যে এই আইন বিষয়ে বা বিচার বিভাগ বিষয়ে যদি তাদেরকে কথাবার্তা বলতে বলেন বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন আমি একদম নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে দে উইল নট বি এবল টু আনসার প্রপারলি তাহলে আপনি হয়েছিল কম্পিটেন্ট এমন এমন লোক সমন্বয়ে আপনি কমিটি গঠন করেন যারা হচ্ছে ওই বিষয়ে থরো একটা বিষয় বিষয়ভিত্তিক অর্থাৎ সামগ্রিক বিষয়ভিত্তিক ব্যক্তি বাংলাদেশে প্রচুর আছে তাদের সমন্বয়ে আপনাকে তো খুঁজে বের করতে হবে আপনি যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তাহলে এটা আপনারই দায়িত্ব হয়েছিল আপনি যখন পার্সেন্টের কিছুটা অভাব আছে যদি অনেকে আছে তাহলে এই সংস্কার প্রক্রিয়া কিভাবে দ্রুত এক্সপরাইটটা হবে তাহলে অর্থাৎ ছাত্র জনতার যে স্বপ্ন আছে বর্তমান সরকারকে অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে এটা স্বপ্ন তো নিশ্চয়ই আছে বিশাল স্বপ্ন আছে কীভাবে এটি ওনাদেরকে তো নব্বই দিন সময় দেওয়া হয়েছে নব্বই দিনের সময় তো এখন তো কাউন্ট তো শুরু হয়ে গেছে এক তারিখ থেকে যদি নব্বই দিন হয় তো এক তারিখের পর আজকে তো হয়েছিল আট দিন চলে গেল তো আমরা অপেক্ষা করি বা আমরা দেখি যে ওনারা কী ধরনের সুপারিশ প্রণয়ন প্রণয়ন করেন এবং কী ধরনের সুপারিশ তারা জাতির সামনে পেশ করেন সেটা তো মানে আমরা মানে আমরা এবং সমগ্র জাতি সেটা দেখার অপেক্ষায় আছে ধন্যবাদ